আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে চেরি গাছ, নতুন বিদেশি ফলের বেশ কিছু গাছ আসছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন এখন। আর এখন গাছ লাগানোর হচ্ছে মোক্ষম সময়, কারণ সামনে বৃষ্টি বাদল হবে, এখন থেকে যদি গাছ লাগান তাহলে বর্ষাকালটা প্রথম থেকেই পাবে। সো গাছগুলো হেলদি থাকবে, ভালো থাকবে। এগুলো চেরি গাছ, আর এগুলো সবগুলো হচ্ছে কলমের গাছ। এই যে এখানে কলম করা আছে, এখানে কলম করা। সো এটা চেরি গাছ দেখতে পাচ্ছেন, কত সুন্দর নতুন গাছ আসছে এগুলো। আর এখানে হচ্ছে এটা নাশপাতি গাছ, নাশপাতি গাছ আছে এখানে, এটাও বেশ সুন্দর নাশপাতি, এখানে অনেকগুলোই আছে। এটাও কলমের গাছ, চেরি গাছ এখানে বেশ ভালো ভালো আছে। আর এটা হচ্ছে পেস্তা বাদাম গাছ, যে কলমের এগুলো পেস্তা বাদাম। যে জায়গাগুলোতে কলম করা আছে, এগুলো আপেল গাছ। এই আপেল গাছেও ফুল ছিল কিছুদিন আগে, সো এখন ফুল নাই। অসংখ্য আপেল গাছ আছে, এটা একটা ভ্যারাইটি গোল্ডেন ডটসেট, আর আপেল যেটার ভিডিও আমাদের ইউটিউবে রিলিজ করা হয়েছে গত কিছুদিন আগে, চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন। এগুলোতেও ফুল ছিল, সুন্দর গাছ। এগুলো কেবল লেগে উঠতেছে, এই যে এখানে গ্রাফটিং করা, সবগুলো গাছই গ্রাফটিংয়ের। আর এটা হচ্ছে মালবেরি গাছ, এটা পাকিস্তানের লং মালবেরি। আসলে ফল ধরা আছে কিনা আমি শিওর নাই, তবে গত রাতে আমাকে টাঙ্গাইলের এক ভাই, উনি ভিডিও পাঠাইছেন যে ওনার বাগানে মানে কি পরিমাণ হয়েছে এই মালবেরিটা, আসলে চিন্তা করা যাবে না। আমি পারলে ওই ভিডিওটা আমি আমার পেজে আমি শেয়ার করব, সো ওটা দেখতে পারবেন যে কত সুন্দর মালবেরি ধরছে, অনেক বড় সাইজের, এবং ডালে কোনো পাতা নাই, সবগুলোতে ফুলে মানে ফুলের মতো ধরে আছে ফলগুলো। হ্যাঁ, আর এটা হচ্ছে পিচ ফল গাছ, এটা সাইজে ছোট, বড় গাছ আছে পিচ ফলের, আপনারা চাইলে দেওয়া যাবে। এগুলো ছোট গাছ, পিচ ফল গাছ। ঠিক আছে, এটা হচ্ছে লং মালবেরি, যেটা আগেও দেখাইছি। আর এখানে আছে হচ্ছে সাদা জাম গাছ, এরকম ফুল সহ সাদা জাম হবে, মানে তোকায় তোকায় ফুল ধরে আছে প্রত্যেকটা গাছে। এই যে দেখেন, প্রত্যেকটা গাছে এখন ফুল আছে। ফুল থেকে ফল হবে কিছুদিনের মধ্যে। আর এগুলো হচ্ছে থাই কালো জাম, এগুলোতেও ফুল আছে, এই যে ফুল আসতেছে। এই যে কালো জামের পাতা দেখেন কীরকম, সাদা জামের পাতা দেখেন কীরকম, দুইটার মধ্যে কিন্তু আলাদা ক্যাটাগরি, দেখেন আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তাহলে এই পাতাটা কিন্তু অনেকটা চিকন, এবং এটা ছোট পাতা, আর এটা হচ্ছে চওড়া, বেশ চওড়া পাতা, আর এটা
বেশ নোয়ানো পাতা, মনে হবে যে গাছ মারা গেছে এরকম, ডালপালা নোয়ানো থাকে। সো আমাদের নার্সারিতে সব রকম ফলের গাছ আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। এখানে একটা সাদা জাম গাছ দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, স্ট্রবেরি পেয়ারাতেও ফুল ছিল বড় গাছগুলোতে, ওগুলো বিক্রি হয়ে গেছে, এখন এগুলো আছে, এগুলোতে আগামী বছরে ফল আসবে। সো এখানে প্রচণ্ড মশা, এখানে যাব না, প্রচণ্ড মশা এগুলাতে, এই যে উঠতেছে। আর এখানে থাইসোফেদা আছে, থাইসোফেদা ফল সহ গাছ আপনারা চাইলে নিতে পারেন, বড় বড় গাছ আছে। আমি যদি দেখাই কতগুলা করে ফল ধরে আছে, মানে প্রত্যেকটা ডালে ডালে ফল ধরে আছে সফেদা এগুলা। নাশপাতি গাছ আগেও দেখাইছি, এগুলো হচ্ছে মিরাকেলবেরি। এটার যে ফল হয় সেটা মূলত খেজুরের মতো হয়, কিন্তু ফলটা দেখতে আমাদের দেশি খেজুর যেরকম ওই রকম হয় সাইজে, হ্যাঁ সাইজে আরও একটু ছোট হবে খেজুরের চেয়ে। আর বিশেষ করে ওটার যে ফ্লেভার সেটা মূলত হচ্ছে খেতে কিছুটা মিষ্টি এবং মাংস খুবই কম থাকে। তো এটা মিরাকেলবেরি হওয়ার কারণ হচ্ছে এটার যে স্বাদ মূলত হালকা মিষ্টি থাকে, কিন্তু খাওয়ার পর এটার থেকে যে ফলটা হবে সেটা খাওয়ার পর আপনি অন্য যে কোনো ফল খাবেন সেটা মিষ্টি হয়ে যাবে, মানে টক ফল জাতীয় যেগুলো খাবেন সবগুলো মিষ্টি লাগবে। তো মিরাকেলবেরির গাছ আছে এই যে, অনেকে গতকাল রাতে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলেন যে ভাই মিরাকেলবেরি আছে কিনা, এই যে মিরাকেলবেরি আছে, কিন্তু ছোট গাছ এগুলো, এগুলো মূলত বেশি বড় হয় না, এই গাছগুলো এরকমই হয় ছাতার মতো ছোট ছোট গাছ থাকে এবং এগুলাতে ফল হয় অবশ্য না এই জায়গায়। সো এবার আসি এই জায়গায়, ব্ল্যাকবেরি গাছ আছে, এগুলো পাতা শীতের কারণে ঝরে যাবে। এই যে এখানে এখন নতুন পাতা বেরোচ্ছে, এই যে নতুন পাতা বেরোচ্ছে। তারপর এখানে আপেল গাছ আছে, এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি, সাইড করে রাখা। আর এইটা হচ্ছে রাম্বুটান গাছ, রাম্বুটানের ছোটো গাছ এগুলা, বড় গাছও আছে রাম্বুটানের, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে লোকাট ফল, এই যে লোকাট ফলসহ গাছ, এই ফলটাও খেতে মিষ্টি এবং এটা আরও বড় সাইজ হবে, এখনই বেশ বড় সাইজের হয়েছে যদিও এটা আরও বড় সাইজের হবে। এবং ফলসহ গাছ আমরা অলরেডি বিক্রি করছিও, হ্যাঁ এখানে বেশ কয়েকটা ফল আছে। সো আপনারা চাইলে নিতে পারেন, এই যে এখানে আছে। সো এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লিলিয়াম ফুল। সো অনেকে চাইবেন হয়তো, কিন্তু লিলিয়াম আমি কিন্তু কুরিয়ারে পাঠাই না সাধারণত। এখানে আছে হচ্ছে এটা, এটার নাম ভুলে গেছি আমি, এটা খুব সুন্দর একটা ফুল, নীলমণিলতা না কি জানি একটা নাম, যাই হোক। এখানে তিন ফলের গাছ আছে, তিন ফল কিন্তু অনেকগুলো গাছ আছে। এই যে ফলসহ গাছ আছে, আপনারা চাইলে এই ফলসহ গাছগুলো নিতে পারেন। তিন ফলের গাছ দেখতে পাচ্ছেন কত বড় সাইজে তিন ফল হয়েছে, এই যে দেখেন অনেক বড় সাইজের হয়েছে এক একটা তিন ফল। এটা কিন্তু সারা বছর গাছে ফল দেয় এই তিন ফল, এই যে প্রত্যেকটা, এই যে এখানে একটা ফল, এখানে মানে প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় একটা করে ফল হবে, এই যে এখানে বেরোবে, এই যে এখানে যদি দেখাই প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় একটা করে ফল হবে, এটা নিয়ম এটা। এই যে এখানে বেরোচ্ছে, যে নিচে হয়েছে, এই ফলটা আর তিন ফল, মানে আঞ্জির যেটাকে আরবিতে বলে আঞ্জির, এই ফলটা মূলত এটা অরিজিনাল তিন। এই জারটা খুব একটা ভালো না, এই জারটা আমরা কাউকে দিই না, এই যে এই জারটা খুব একটা ভালো না, মানে বলতে গেলে ফল বড় হয় কিন্তু খুব একটা স্বাদের না। আর এগুলো হচ্ছে খুবই স্বাদের, বলতে গেলে ভ্যারাইটি আছে কয়েকটা,
এই যে একটা এটা একটা জাত, এগুলো একটা জাত, এগুলোর মধ্যে মিশ করা আছে, আলাদা আলাদা করা আছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট গাছে ফল চলে আসছে, ছোট গাছে ফল, এরকম ছোট ছোট তিন ফলে অনেকগুলো গাছ আছে। অনেক ক্যামেলিয়া গাছ আছে, দেখেন সাদা জামের কি পরিমাণ ফুল আসছে। এটা হচ্ছে সাদা জাম গাছ, টবে লাগানো আছে, এই যে দেখেন কি পরিমাণ ফুল। এই গাছে কোনো পাতা নাই, শুধু ফুল আর ফুল, এগুলো সবই ফুল, ঠিক আছে। এই গাছে কোনো পাতা নাই, ফুলে ফুলে ভরে গেছে একেবারে। ক্যাকটাস আছে কি? ক্যাকটাস আমরা বিক্রি করি না বা ডেলিভারি করি না, নষ্ট হয়ে যায়, কাস্টমারের রিভিউ খারাপ আসে, এই কারণে পাঠায় না। এসে যদি নিতে পারেন তাহলে নিয়ে যাবেন। এটা চেরি গাছ, আমি আবারও দেখাচ্ছি, এগুলো হচ্ছে নাশপাতি। আমি আবার দেখি, এটা শেষ করে দেবো লাইটটা। যেগুলো হচ্ছে পেস্তা বাদাম, কলমের গাছ, সবগুলো কলমের গাছ যা আছে, যে সিলভিয়া চেরি, সুন্দর সুন্দর গাছ, নাশপাতি, এগুলো এখানে পিচ ফল, এটা হচ্ছে লং মালবেরি পাকিস্তানের, এগুলা গোল্ডেন ডোর সেট আছে, এই যে গোল্ডেন ডোর সেট আছে আর নাপেল আছে এগুলা। সো ভিডিওটি শেষ করে দিলাম, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল, আর শেয়ার করবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।